সাভারে চলছে অঘোষিত লকডাউন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, থেমে নেই মৃত্যু মিছিল। এরই মধ্যে খুলেছে বিপণী বিতানগুলো, প্রবেশ পথগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যবস্থা থাকলেও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি মানছে না কেউ। আসলে শপিং মলে সেভাবে দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না, কোনোভাবেই না। কিছু না কিনলেই বা অসুবিধা ছিল না, এখন বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, দুই একজনের জন্য আসতে হয়েছে মার্কেটে। এবারের ঈদে সচেতন মানুষদের অনেকেই যাচ্ছেন না মার্কেটগুলোতে, তাই দোকান খুললেও ক্রেতার খরায় রয়েছে ব্যবসায়ীরা। মার্কেট বন্ধের সময়সীমা বাড়ানোর দাবিও তুলেছেন ব্যবসায়ীদের অনেকে। সকাল 10টা থেকে রাত 8টা বা 9টা পর্যন্ত করে দিত, তাহলে লোকজনের ফ্লোটা কম হইতো এবং ধীরে সুস্থে কেনাকাটাটা করতে পারতো। লকডাউনের জন্য আমাদের বসের কাস্টমার খুবই কম, আর যে টাইমটাতে আমাদের মার্কেটটা খোলা দিতেছে, মানে 10টা থেকে 4টা, 4টার ভিতরে আমরা কোনো কাস্টমারই পাচ্ছি না। আর যে টাইমটাতে আমাদের মার্কেটটা খোলা দিতেছে, মানে 10টা থেকে 4টা, 4টার ভিতরে আমরা কোনো কাস্টমারই পাচ্ছি না। হ্যাঁ, তো আমরা অ্যাকচুয়ালি ওইভাবে ক্রেতাগুলো ঢুকাই না, আমরা গেট থেকেই আমরা চেষ্টা করি যে আমাদের যে 3 ফিট দূরত্ব অনুযায়ী যে ক্রেতাগুলো ঢুকানো সম্ভব, ওইভাবে ক্রেতাগুলো আমরা ঢুকাচ্ছি। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সীমিত আকারে দোকানপাট খুলে দেওয়ার কথা থাকলেও সামাজিক দূরত্ব বজায় রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক কাস্টমাররা যখন 3-4 জন একসাথে ঢুকতেছে, ওনাদেরকে আমরা আলাদা আলাদা সরে দেওয়ার ব্যবস্থা করতেছি। যে মার্কেটে আসলে যে ওইভাবে যেভাবে সম্ভব যে করার উচিত আমাদের, যে দূরত্বটা ওইভাবে মার্কেটে সম্ভব হয় না কখনো। শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার সাথে বিপণী বিতানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন না সচেতন মহল। ইসরাত জাহান, বাংলা লাইভ, মাল্টিমিডিয়া ডেস্ক।